এটা বললে তো ফাট হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, এই গল্পে একটা খুব হেল্পফুল একটা ক্যারেক্টার হচ্ছে রাফসান, যার সাথে আমার মানে আপনার সাথে কি আমার প্রেম আপনি বলেন এই কাজটা তো আপনি আপনিও তারিগানাম স্যারের সাথে ফার্স্ট কাজ করেছেন, আপনি শুধু তারিগানাম স্যার যখন অ্যাক্টিং করছিলেন আমি শুধু দেখছিলাম দূরে দাঁড়িয়ে, আর রাফসানে যখন সিন চলে অফ মানে রাফসান হচ্ছে তারিগানাম স্যারের সাথে অফিসে রাফসানের কিছু সিন আছে, রাফসান শুধু তাকিয়ে থাকে হা করে দেখছে স্যার কিভাবে অ্যাক্টিং করছে, কি এক্সপেরিয়েন্স বল। এক্সপেরিয়েন্স কতটা ছিল এরকম যে কিছু শর্ট ছিল যে হচ্ছে তারিগানাম স্যার এত মানে এক কথা আমি আগেও বলেছি যে উনি যখন সামনে এসে দাঁড়ালো তখন মনে হচ্ছে যে আমি বোধহয় একটা অভিনয়ের সমুদ্রের সামনে এসে দাঁড়িয়েছি, মানে অভিনয়ের সমুদ্রের কিনারে দাঁড়ানো যেন অভিনয়টা দেখছি এরকম ভাবে করতে হয়। মানে কিছু কিছু মোমেন্টস ছিল এরকম যে উনি অ্যাক্টিং করছে আমি মানে আমার এরকম এক্সপ্রেশন আমি লিটারালি ক্যামেরার বাইরে বাট আমার এক্সপ্রেশন লিটারালি চলতেছে মনে হচ্ছে আমি স্ক্রিন দিচ্ছি এরকম সিচুয়েশন ছিল। আর তাছাড়া এটুকু বলতে পারি যে নর্মালি হচ্ছে আমি এবং সাথী সবসময় একসাথে কাজ করি না, পেয়ার হয়ে কাজ করছি, আমি এটুকু একদম নির্দেশায় বলতে পারি যে আমার যে কোনো গল্পে হচ্ছে অ্যাজ অফ মাই কোয়ার্টিস সে আমাকে সবসময় অনেক বেশি হেল্প করে যে কোনো ব্যাপারে, একটা ডায়লগ ডেলিভারি করছে কি দিচ্ছেন এটা একটু এরকম ভাবে দেন না ভালো লাগবে দেখেন একটু এরকম ভাবে বল, তো এই সাপোর্ট আমি ওনার কাছ থেকে পাই। কিন্তু এই গল্পে যখন কাজ করলাম উনি আমাকে যতটুকু সাপোর্ট দিয়েছে ওনার উপর দিয়ে আবার তার কারণ তার সাথে বলছে ভাও শুন এটা আরেকটু এরকম ভাবে বল ভালো লাগবে রূপাকে এরকম ভাবে বল, ও গল্পে ওর নামটা রূপা ছিল যে নামটা বলতেই পারি তাই তো। সো মানে এই যে একটা সাপোর্টিভ বিষয় ছিল এত বড় একজন মানুষের সাথে কাজ করছে মোটেও মনে হয় নাই যে উনি এত বড় একজন মানুষ কিংবা হচ্ছে ওনাকে ভয় করে চলবো বা কিছু, মনে হচ্ছিল যে হ্যাঁ ওর বাবা আমার চাচাই তো লাগে, মানে এরকম একটা ফিলিংস নিয়ে কাজ করে গেছি পুরো গল্পে অনেক ভালো লেগেছে। আর কিছু বলার প্রশ্ন করতে চাই? সমস্যা নেই, আমাদের বড় ভাই আমাদের মতো আমাদের সাথে অনেক ফ্রেন্ডলি ঝগড়াঝাটি করতে করতে বিয়ে শাদী করতে করতে পাজল হয়ে গেছে অফিস ট্রেনের মনে করেন সাহস হবে না ভাই ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা কি তার সাথে আমার সিনক্রোনাইজেশনটা না মানে অল দ্য টাইম টম এন্ড জেরি টাইপ, আমি তাকে কথা দিচ্ছি আমাকে কথা সেই রূপে চলতেছে। আবার আরেকটা বড় বিষয় হচ্ছে আমি কিন্তু ক্যামেরার সামনে ওনার সাথে দাঁড়িয়ে প্রথম কাজ করেছি ইভেন এখন ওনার সাথে কাজ করতেছি, বাট আমরা মানে কাইন্ড অফ এত ভালো ফ্রেন্ডশিপ অথচ সামার এখন পর্যন্ত আমরা ওই আপনি যদি তুমি কাজতে পারি অথচ কিন্তু এই সাথে এটা করছেন কেন এই সাথে এটা চলতেছে কেন এরকম ভাবে কিন্তু সম্বন্ধ করতেছি সেও কিন্তু আমাকে ছেড়ে কথা বলতেছে না, বাট স্টিল আমরা আমাদের সম্মানের জায়গাটা ওখানে ধরে রেখে অ্যাজ অফ মাই কোয়ার্টিস দুজন দুজনকে যতটুকু সাপোর্ট করে কাজ করা যায় ওই জায়গাটা করছি, ওই প্রেম ভালোবাসা যুগযুগানি আমাদের মধ্যে আসার চান্সেসটা খুব কম কারণ আমরা অনেক শ্রেণীর যথেষ্ট মানে প্রেম ভালোবাসা বিয়ে এগুলো নিয়ে ব্যস্ত থাকি সব শ্রেণীর প্রয়োজন পড়ে না। জানতাম আমার সাথে চালাই দিবে তুমি ছাড়া কি কেউ না কোয়েশ্চেন করে এতগুলো মানুষ কেউ কোয়েশ্চেন করেন নাই তাই সবাই শুধু দাঁড়িয়ে আছে আর কোয়েশ্চেন করছে। আচ্ছা আমাদের প্র্যাঙ্কিং নিয়ে কোনো কোয়েশ্চেন নাই আপনাদের? প্র্যাঙ্কিং নিয়ে আমার প্রশ্ন আছে শুধু তা তোমার আছে আচ্ছা প্র্যাঙ্কিং একটা প্রতিষ্ঠান যেখানে আমি বা আমরা চেষ্টা করেছি নতুন কিছু ছেলে মেয়ে নিয়ে সুন্দর একটি টিম তৈরি করার যেখান থেকে আমরা সুন্দর সুন্দর নাটক তৈরি করতে পারবো। প্রথমে আমাদের বেসিক প্ল্যান ছিল এতটুকু যে মিডিয়াতে আমরা ডিফারেন্ট টাইপের কোনো একটা ভাইব নিয়ে আসব, তো সেটা আনতে সক্ষম হয়েছি। আমাদের সেকেন্ড স্টেজে আমরা যে পরিকল্পনা করেছি আমাদের এখন বিশাল একটা টিম,
টোটাল চারটা সেট আপ ডিফারেন্ট ডিফারেন্টভাবে, একদিনে চারটা নাটকে শ্যুট হতে পারে, এত বড় টিম আছে আমাদের। সো আপনারা অনেকে জানেন আমাদের ছয়টা টোটাল জুটি আছে, প্রত্যেকের নাটক নিয়মিত রিলিজ হচ্ছে, মাসে প্রায় 20-25টা নাটক আমাদের প্রোডাকশন থেকে রিলিজ হয়। তো আমরা এখন নাটক থেকে সামনে ওটিটিতে কাজ করছি, সামনে কিছু কাজ ওটিটিতে রিলিজ হবে। এরপরে আমাদের তো অবশ্যই ইচ্ছা আছে যে আমরা মুভি বানাবো, তো তৈরি হচ্ছি, এই জন্য আপনাদের সবার সাপোর্ট দরকার, আপনারা আমাদের পাশে থাকবেন, আপনারা যদি পাশে থাকেন সাপোর্ট করেন, ইনশাল্লাহ প্র্যাঙ্কিং একদিন অনেক দূর এগিয়ে যাবে। প্র্যাঙ্কিং অ্যাকচুয়ালি আপনাদের টিম, এটা সাধারণ জনগণের টিম, আমরা খুব নতুন নতুন ছেলে মেয়ে যারা কোথাও চান্স পায় নাই, কোথাও তাদের প্রতিভা দেখানোর সুযোগ পায় নাই, আমরা তাদেরকে নিয়ে এসেছি, তার মানে এটা সাধারণ জনগণের একটি টিম। সো প্র্যাঙ্কিংয়ের সাথে আপনারা থাকবেন, যেন সাধারণ মানুষগুলো, সিম্পল মানুষগুলো যাদের ট্যালেন্ট আছে, কিছু করে দেখাতে পারছে না, তারা করে দেখাতে পারে। আমার লাস্ট প্রশ্ন, যে আমরা দেখছি যে প্র্যাঙ্কিং কিন্তু গানের মাধ্যমে বেশ জনপ্রিয় ছিল, কমেডি গান, বা লাস্ট কিছুদিন যাবৎ বা গান নিয়ে আসলে আপনাদের কোনো ভাবনা আছে কিনা, আবার আগের মতন প্র্যাঙ্কিং এর এই কমেডি সং থাকে বা এরকম কোনো কাজের পরিকল্পনা আছে? হ্যাঁ, আমাদের এক মাস আগে একটা গান রিলিজ হয়েছে বিয়ের বাজনা, সেটাও হিট হয়েছে। কিন্তু তো আমাদের যখন নতুন কোনো সিরিজ আসে, সেই সিরিজটা প্রমোশনের জন্য আমরা সং রিলিজ করে থাকি। আর আমাদের আগের একটা সিরিজ ছিল স্কুল গ্যাং, সেখানে বেশ কিছু সং মানে 200 মিলিয়নের কাছাকাছি চলে গেছে, সো ম্যাসিভ হিট হয়েছে। এই জন্য আমাদের স্কুল গ্যাং সিজন যখন 3 আসবে, তখন আরও কিছু পরিকল্পনা চলছে, ওই টাইপেরই কিছু কমেডি ধাঁচের কিছু সং, যেটা সাধারণ মানুষের খুব পছন্দ হয়, এমন কিছু সং তৈরি করা হবে, সেটা প্ল্যান চলছে।